वेलकम टू एडुपीडिया। आज के आगे दिन भिडियोते तुम्हारे जो एक्सट्रास विषयगुलो बोलछिलाम सेई सामान्तरिकेर उपपाद्य एवं तार प्रयोगगुलोर विषयगुलोई आज के कन्टिन्यू करब। एवं जो नतून उपपाद्यगुलो बोलेछिलाम जे तीनटे कि दुटो कि तीनटे अंतत नतून उपपाद्य एवं तार प्रयोग एई भिडियोते कमप्लीट करब, सेइगुलो किन्तु आज के आमी तोमादेर शेखानोर चेष्टा करब। तो चलो लेट्स स्टार्ट। এখানে একটা এক্সট্রা দেয়া আছে যে এবিসিডি একটি কাইট। কাইট তোমাদেরকে বলেছিলাম যে এক জোড়া বিপরীত বাহু সমান, অর্থাৎ এখানে এবি আর এডিটা পরস্পর সমান, আবার অপর দুটি বাহু সমান পরস্পর, কিন্তু এই বাহুটার সাথে এই বাহুটার সমান এরকম কোনো রিলেশন নেই, বা এই বাহুটার সাথে এই বাহুটা সমান এরকম কোনো রিলেশন নেই। এখানে এবি আর এডি বাহু পরস্পর সমান আর বিসি আর সিডি বাহু পরস্পর সমান। এবিসিডি একটি কাইট, একে এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এসি বিডির ওপর লম্ব আর বিও ইকুয়াল টু ওডি। এবিসিডি কাইটের শর্ত দুটো, কাইটের যে ধর্ম আমরা সেদুটো লিখে ফেললাম, এবিসি ও এডিসি এর মধ্যে এবি ইকুয়াল টু এডি আর বিসি ইকুয়াল টু সিডি, এসি সাধারণ বাহু। তার মানে এই যে দুপাশে দুটো বড় ত্রিভুজ এবিসি আর এডিসি, এই দুটো ত্রিভুজ সাইড 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 সূত্রানুসারে সর্বসম। তাহলে বিএসি ইকুয়াল টু ডিএসি। বিএসি যদি বিএসি মানে অর্থাৎ এই কোণটা, এই শীর্ষকোণটা আর এই শীর্ষকোণটা, এই দুটো কোণ কিন্তু পরস্পর সমান, যদি এটাকে আমরা শীর্ষকোণ ধরি। বোঝানোর জন্য বললাম এবিও আর এডিও এর মধ্যে, এবিও আর এডিও এর মধ্যে এবি ইকুয়াল টু এডি, বিএও ইকুয়াল টু ডিএও। ফর্ম ওয়ান থেকে আমরা যে শীর্ষকোণটা সমান পাই সেই সূত্রটা কাজে লাগালাম, এবি ইকুয়াল টু এডি আমরা তো জানি কাইটের ধর্মা। আর এখানে এওটা হচ্ছে সাধারণ বাহু, এও হচ্ছে সাধারণ বাহু, এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম তাহলে এ বিও সর্বসম হচ্ছে এডিও এর সঙ্গে এস এ এস সূত্রানুসারে। বি এ ও আর ওডি হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তার মানে এ বিও আর এডিও কে সর্বসম প্রমাণ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বিও ইকুয়াল টু ওডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রুফ। তার মানে ও হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, আবার এও বি আর এওডি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এও বি আর এওডি, এও বি এ ও বি আর এ ও ডি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তার মানে এই দুটো কোণ সমান, এও বি আর এওডি এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এরা যদি পরস্পর সমান হয় তাহলে এটা পুরোটা এক সরল কোণ পিওডি কোণটা, তাহলে একে দুই সমান দুই ভাগে ভাগ করবে, সমান দুই ভাগে ভাগ করবে অর্থাৎ কিনা 90 ডিগ্রি। তাহলে এও বিডির ওপর লম্ব, মানে অর্থাৎ এও হচ্ছে বিডি এর একটা লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এসি বিডি এর একটা লম্ব সমদ্বিখণ্ডক, কারণ এসি বিডির উপর লম্ব তো হয়েছে এবং ও বিন্দুতে বিডি কে বিও আর ওডি এই দুটো সমান ভাগে ভাগ করেছে। এখানেই আমাদের এক্সট্রাসটা প্রুফ হয়ে গেল, প্রুফড। তো এবার আমরা চলো পরবর্তী একটা উপপাদ্য নতুন পড়ে ফেলি। আমরা আগের ভিডিওতে কিন্তু উপপাদ্যটা উল্লেখ করেছিলাম। চলো, কোন চতুর্ভুজের বিপরীত বাহু সমান হলে সেটি সামান্তরিক হবে। প্রদত্ত তার মানে এবিসিডি চতুর্ভুজের এবি ইকুয়াল টু ডিসি আর এডি ইকুয়াল টু বিসি, জাস্ট বিপরীত বাহুগুলো সমান, এই ধর্মটুকু লিখেছি প্রুফ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। এবিডি ও সিবিডি এর মধ্যে এবি ইকুয়াল টু ডিসি, এবি ইকুয়াল টু ডিসি আমরা জানি এই দুটো ত্রিভুজের মধ্যে, আবার এডি ইকুয়াল টু বিসি প্রদত্ত বিপরীত বাহুর যে ধর্ম আর বিডি হচ্ছে সাধারণ বাহু, তাই এবিডি আর হচ্ছে বিসিডি এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে সর্বসম যদি হয় সর্বসমতার সূত্রানুযায়ী সর্বসম হচ্ছে এস 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 এই সূত্রানুসারে, এস 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 সাইড 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 সূত্রানুসারে। তাহলে এডিবি ইকুয়াল টু সিবিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এডি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ যদি এডিবি আর সিবিডি হয় তাহলে এডিবি এই হচ্ছে এডিবি, এই এডিবি এই কোণটা আর হচ্ছে সিবিডি এই হচ্ছে সিবিডি কোণটা, তাহলে হয় তাহলে এরা আবার এরা একান্তর কোণ, কারণ এডি সমান্তরাল বিসি আর বিডি এদের ভেদক বা ছেদক। আবার এবিসি ইকুয়াল টু সিডিবি এই হচ্ছে এ বিসি কোনটা, এ বিসি আর সিডিবি, সি ডি বি কোনটা আর এ বিডি কোনটা, এই যে এবিডি সরি এবিডি কোনটা আর সিডিবি কোনটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু আবার এরা একান্তর কারণ এবি সমান্তরাল ডিসি আর বিডিটা হচ্ছে এখানে ভেদক আর এবিসিডি চতুর্ভুজে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এডি সমান্তরাল বিসি আবার এবি সমান্তরাল ডিসি, তার মানে আমরা দুটো সমান্তরালের সূত্রই কিন্তু পেয়ে গেলাম, দুটো বিপরীত বাহু যে সমান্তরাল এই সূত্রের সাহায্যেই তো আমরা প্রমাণ করতে পারি যে একটা চতুর্ভুজ সমান্তরিক হবে কি হবে না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল প্যারালিলোগ্রাম প্রুফ করার।
কি তাই আমরা দেখো দুটো একান্তর কোণের ধর্ম ধর্ম থেকে বা সর্বসম্মতি বুঝে অনুরূপ কোণের ধর্ম থেকে পেয়ে গেলাম যে এবি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল ডিসি। তাই এখান থেকে আমরা প্রুফ করতে পারলাম এবিসি যে একটি সমান্তরিক কারণে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। চলো এবার আমরা এই উপপাদ্যের আন্ডারে কিছু এক্সট্রা করে ফেলি। এটি হলো যে উপপাদ্যটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম তার আন্ডারে মূল এবং প্রধান এক্সট্রা বা প্রয়োগ এবিসিডি আয়তক প্রয়োগ নাম্বার 1। এবিসিডি আয়তকার চিত্রের এবি ইকুয়াল টু বিসি, সিডি ডি এ বাহুগুলির উপর যথাক্রমে ই এফ জি এইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে এ ইকুয়াল টু সিজি আর বি এফ ইকুয়াল টু ডিএইচ। প্রমাণ করো ই এফ জি এইচ একটি সমান্তরিক। লেখা থেকে আমরা খুব বেশি কিছু বুঝতে পারলাম না কারণ আমরা তাহলে আগে ছবিটা এঁকে ফেলি। চলো ছবিটা আমরা দেখে ফেলি। এই দেখো এবার এই যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র দেখো বলে দিয়েছে কি এ বি বি সি সি ডি ডি এ এই চারটি বাহু। এ বি এ বি বাহুটা হচ্ছে এটা, এ বি বাহুর ওপর, বি সি বাহুর ওপর, সি ডি বাহুর ওপর, ডি এ বাহুর ওপর ই এফ জি এইচ বিন্দুগুলো নিলাম, বিন্দুগুলোকে পরস্পর যোগ করলাম এবং এমনভাবে অবস্থিত যে এ ইকুয়াল টু সিজি, এই এইর সঙ্গে সিজিটা পরস্পর সমান। হ্যাঁ আবার বি এফ ইকুয়াল টু ডিএইচ, এই বি এফ ইকুয়াল টু ডিএইচ এর ছোট্ট ছোট্ট অংশগুলো সমান। তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু ডিসি কারণ এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, বিপরীত বাহুগুলো সমান। আর এ ইকুয়াল টু সিজি আমাদের প্রদত্ত। এ বি মাইনাস যদি আমরা এই করি আর ডিসি মাইনাস সিজি করি এই দুটো থেকে, তাহলে দেখো পড়ে থাকছে বি ইকুয়াল টু ডিজি, এই বিটা পড়ে থাকছে আর ডিজিটা পড়ে থাকছে। তাহলে বি ইকুয়াল টু ডিজি আমরা প্রুফ করতে পারলাম। তাহলে ত্রিভুজ ডিএজি আর বিএফ এর মধ্যে ডি এ ডি এইচ জি, ডি এইচ জি আর বিএফ এর মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ডিজি ইকুয়াল টু ইবি, ডিজি ইকুয়াল টু ইবি আমরা প্রুফ করে ফেলেছি এখানে। এই এক নম্বর, এই এক নম্বর থেকে আমরা এখানে লিখতেই পারি এক নম্বর থেকে। আবার জিডিএইচ, জিডিএইচ ইকুয়াল টু ইবি এফ, এক সমকোণ, এই দুটো কোণ পরস্পর এক সমকোণ এবং সমান। তাই জন্য ডিএইচ ইকুয়াল টু এফ বি, ডিএইচ ইকুয়াল টু এফ বি আমাদের প্রদত্ত। তাই আমরা এই সমস্ত সূত্রগুলো থেকে পেলাম যে সাইট অ্যাঙ্গেল সাইট এস এ এস সূত্রানুসারে ডিএইচ জি ইকুয়াল টু বিএফ, সুতরাং এইচ জি ইকুয়াল টু ইএফ। তাহলে এইচ জিটা মানে অর্থাৎ এই বাহুটা এই বাহুটার সাথে সমান, এই বাহুটা এই বাহুটার সাথে সমান, সর্বসম্মতি বুঝে অনুরূপ বাহু। আবার অনুরূপভাবে একইভাবে প্রমাণ করতে পারবো আমরা এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান অর্থাৎ এইচ জি ইকুয়াল টু জিএফ। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কোন দূর ত্রিভুজকে সর্বসম্ম দেখাবো, এ এইচ ই অর্থাৎ এই সাইডের এই ত্রিভুজটাকে আর জি সি এফ অর্থাৎ এই সাইডের এই ত্রিভুজটাকে। তাহলে ওয়ান ও টু, এই যে এক নম্বর আর দু নম্বর থেকে আমরা তাহলে কি পেলাম, এই এক নম্বর আর এই দু নম্বর থেকে আমরা কি পেলাম যে ই এফ জি এইচ একটি সমান্তরিক কারণ আমরা দেখতে পেলাম এর বিপরীত বাহুগুলো সমান। আমরা প্রুফ করে অলরেডি ফেলেছি যে এইচ এফ ইকুয়াল টু ইএফ, এইচ জি ইকুয়াল টু ইএফ আর এইচ ইকুয়াল টু জি এফ প্রমাণ করে ফেলেছি। তাই ই এফ জি এইচ একটি সমান্তরিক, ইএফজিএইচ একটি সমান্তরিক আমরা প্রুফ করে অলরেডি ফেললাম। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। এর পরের উপপাদ্যটা আমরা চলো চলে আসি উপপাদ্য নম্বর 4, সেটা হচ্ছে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সমান্তরিক হবে। এই উপপাদ্যটা তুলনামূলক আগের উপপাদ্যগুলোর থেকে ছোট কিন্তু খুব ভালো করে বুঝবে। প্রদত্ত কি এবিসিডি চতুর্ভুজের বিএডি ইকুয়াল টু বিসিডি আর এবিসি ইকুয়াল টু এডিসি, বিপরীত কোণগুলো সমান, জাস্ট এই ধর্মটুকু লিখেছি। এবিসিডি একটা সমান্তরিক আমাদেরকে প্রুফ করতে হবে। একটি চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি, চার সমকোণ। অকুব্জ চতুর্ভুজের কথা আমি কিন্তু বলছি না, অকুব্জ চতুর্ভুজের কথা আমি বলছি না, চারটি কোণের সমষ্টি, চার সমকোণ। সুতরাং বিএডি প্লাস এবিসি প্লাস বিসিডি প্লাস এডিসি ইকুয়াল টু চার সমকোণ, আমরা চারটে কোণের সমষ্টি, চার সমকোণ লিখলাম। এবার যে এবার আমরা বিএডি ইকুয়াল টু কত, বিসিডি, তাই বিএডি প্লাস বিসিডি কি আমরা টু, বিএডি ইকুয়াল টু বিসিডি হলে টু ইন্টু বিএডি লিখলাম আমি পুরোটাকে, আর এবিসি ইকুয়াল টু যদি এডিসি হয় তাই আমরা টু ইন্টু এবিসি লিখলাম। তাই দেখতে পেলাম এটা ইকুয়াল টু চার সমকোণ। তাহলে বিএডি প্লাস এবিসি দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পড়ে থাকবো দুই সমকোণ। তাহলে যেহেতু এডি ও বিসি সরলরেখাংশ দুটিকে এবি সরলরেখাংশটা ছেদ করায় ছেদকের একই পাশে উৎপন্ন অন্তঃস্থ কোণ দুটি সমষ্টি দুই সমকোণ, সুতরাং এবি সমান্তরাল বিসি। তার মানে এই যে এই কোণটা আর এই কোণটা বিএডি আর হচ্ছে এ বিসি, এই দুটো কোণ যদি আমরা নিই তাহলে দেখবো এই দুটো কোণ হচ্ছে বিপরীত উৎপন্ন অন্তঃস্থ কোণ, কারণ এই এডি আর বিসি
এই দুটি সরলরেখাকে এবি ছেদক হিসেবে কাজ করায় এই দুটি অন্তঃস্থ কোণ উৎপন্ন হয়েছে, একই পাশে উৎপন্ন অন্তঃস্থ কোণ। তাহলে এই দুটো কোণের সমষ্টি হয় দুই সমকোণ। আর সেক্ষেত্রে আমরা বিপরীতভাবে বলতেই পারি যে এডি সমান্তরাল বিসি, না হলে এই ধর্মটা স্যাটিসফাই করতো না। একইভাবে প্রমাণ করতে পারবো আমরা এবি সমান্তরাল ডিসি, মানে যেভাবে আমরা এই যে এই দুই বাহুকে সমান্তরাল প্রুফ করলাম সেভাবে আমরা এইভাবে এই দুই বাহুকে সমান্তরাল প্রুফ করতে পারি যে এবি সমান্তরাল এবি এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাহলে সেটাই হচ্ছে একটা সমান্তরিক, তাহলে এবিসিডি একটা সমান্তরিক। আমরা কিন্তু এই দুটো কন্ডিশন থেকে, এই ওয়ান আর টু এই দুটো কন্ডিশন থেকে আমরা কিন্তু বলে ফেলতে পারলাম যে এবিসিডি একটা সমান্তরিক। চলো এবার আমরা এই উপপাদ্যের আন্ডারে একটা প্রয়োগ, খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ দেখে নিই। আচ্ছা, এই উপপাদ্যের আন্ডারে প্রয়োগটা হলো, প্রমাণ করি কোন সমান্তরিকের চারটি কোণের সমদ্বি খণ্ডাঙ্ক মিলিত হয়ে আয়তক্ষেত্র উৎপন্ন করে। খুব ইম্পর্টেন্ট প্রমাণ। যদি আমরা সমান্তরিকে দেখো, অদ্ভুত ধর্ম, চারটি কোণের সমদ্বি খণ্ডাঙ্কগুলো পরস্পরকে ছেদ করলো এইভাবে, তাহলে দেখবো এটা এই যে ছোট একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তাহলে প্রদত্ত কি, এবিসিডি সমান্তরিকের বিএডি এবিসি বিসিডি আর এডিসি, যেহেতু এই প্রয়োগটার প্রদত্ত লেখাটা একটু কঠিন তাই আমি লিখে দিয়েছি বিসিডি এডিসি এর সমদ্বি খণ্ডগুলো যথাক্রমে এপি সিআর এপি, তারপর লিখেছি আমি সিআর, তারপর এখানে আমরা লিখবো হচ্ছে এখানে হবে আমরা বিআর, আর হচ্ছে আমরা লিখবো ডিপি। ডিপি পরস্পর মিলিত হয়ে পিকিউআর এর চতুর্ভুজ তৈরি করেছে, পিকিউআর এর একটি আয়তকার চিত্র, এটা আমাদের প্রামাণ্য বিষয়। আচ্ছা এবার চলো, এবার দেখো এবিসিডি সমান্তরিকে এবি সমান্তরাল ডিসি আর এডি হচ্ছে ভেদক, তাই বিএসি প্লাস এডিসি হচ্ছে 180 ডিগ্রি, কারণ ওই যে একই পাশে উৎপন্ন অন্তঃস্থ কোণ চিত্রটা দেখো যে এ বিএডি আর এডিসি, এই যে বিএডি কোণটা আর এডিসি কোণটা, এই বিএডি আর এডিসি মানে হচ্ছে এই দুটো কোণ যোগফল তো 180 ডিগ্রি। আর কিন্তু এই যোগফলটা যদি আমি হাফ দিয়ে ভাগ করি তাহলে আমরা এই ভেতরে দুটো কোণের যোগফল পাবো, কারণ এটা কোণের সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক। আচ্ছা এই দুটো কোণকে যদি আমরা, তাহলে এই দুটো কোণের যোগফল আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে এপিডি এই ত্রিভুজটা যদি আমরা দেখি, এপিডি ত্রিভুজটা আমরা দেখতে পেলাম যে এপিডি ত্রিভুজে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এই যে কোণ এপিডিটা তাহলে পড়ে থাকছে কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একই তলে থাকা ত্রিভুজের, তাহলে এপিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। একইভাবে প্রমাণ করা যায় যে বিআরসি ইকুয়াল টু 90 ডিগ্রি, যেভাবে আমরা এটা প্রমাণ করলাম সেভাবেই আমরা প্রমাণ করতে পারবো যে বিআরসি বিআরসির ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। একইভাবে আমরা প্রমাণ করতে পারবো এই পাশের কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা এই পিএসআর কোণটাও 90 ডিগ্রি, আবার এই পাশের কোণটা অর্থাৎ ডিকিউসি কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ হিসেবে আমরা প্রুফ করতে পারবো আর কিউপিটা কিন্তু 90 ডিগ্রি। এক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম হচ্ছে কি এ এস বি কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পিএসআরটা 90 ডিগ্রি। তাহলে আমরা প্রুফ করে ফেললাম পিকিউআরএস সব ত্রিভুজের এই দেখো চারটি কোণে কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেল, আবার তার মানে আমাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে পিকিউআরএস কি সমান্তরিক, আবার পিকিউআরএস এর প্রত্যেকটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, তাহলে তো এটা আয়তক্ষেত্র না হয়ে যায় না, এই সমান্তরিকটা অবশ্যই আয়তক্ষেত্র হবে। প্রথমে আমরা সমান্তরিকও প্রুফ করতে পারলাম, তারপর আমরা আয়তক্ষেত্র প্রুফ করতে পারলাম, এইভাবেই আমাদের আয়তক্ষেত্র প্রুফ করা যায়। এইভাবে এই ভীষণ ইম্পর্টেন্ট এক্সট্রাটা এইভাবেই কমপ্লিট হলো। চলো এবার আমরা আরেকটা উপপাদ্য অর্থাৎ 5 নম্বর উপপাদ্যে চলে যাই। 5 নম্বর উপপাদ্য আমাদেরকে কি বলছে, কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সমান্তরিক হবে। এক জোড়া বিপরীত বাহু যদি সমান আর সমান্তরাল হয় তাহলেই সেটা একটা সমান্তরিক হবে। এবিসিডি চতুর্ভুজের এবি ইকুয়াল টু ডিসি আর এবি সমান্তরাল ডিসি, প্রামাণ্য বিষয় হচ্ছে এবিসিডি একটি সমান্তরিক। এসি কর্ণ অঙ্কন করলাম, এটা দেখো অঙ্কন, এই পয়েন্টে উপপাদ্যে যোগ হয়েছে অর্থাৎ এসি কর্ণটা এখানে আঁকতে হচ্ছে উপপাদ্য প্রুফ করার জন্য, সেটা আমরা অঙ্কনের ভিতরে লিখলাম যে এসি কর্ণের আমাদের সাহায্য নিতে হলো নিজে থেকে, তাই আমরা এসি কর্ণটা যোগ করলাম বা এসি কর্ণ অঙ্কন করলাম। এবিসি আর এসিডি এর মধ্যে, এবিসি আর এসিডি এর মধ্যে কি পাচ্ছি আমরা, এবি ইকুয়াল টু ডিসি প্রদত্ত সামান্তরিকের বিপরীত, আমাদের এবি ইকুয়াল টু ডিসি কারণ হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান সামান্তরিক না, এখনো তো সামান্তরিক আমরা প্রুফ করতে পারিনি, এক জোড়া বিপরীত বাহু সমান। আর বিএসি ইকুয়াল টু এসিডি কারণ এবি সমান্তরাল ডিসি আর এসি যদি আমরা ছেদক হয় তাহলে বিএসি এই কোণটা ইকুয়াল টু হচ্ছে এসিডি, এই কোণটা, এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ।
আর এসি সাধারণ বাহু। তাহলে সাইট অ্যাঙ্গেল সাইট সূত্রানুসারে এবিসি সর্বসম এ সি ডি এ, আর এসি বি ইকুয়াল টু ডিএসি সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ, এ এসি বি, এ সি বি আর হচ্ছে ডিএসি, ডি এ সি এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এইটা আর এই কোণটা, এই কোণ দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এরা যদি সমান্তরাল হয়, এবং কিন্তু এই দুটো কোণ তৈরি হয়েছে কি করে, সি ও এডি সরলরেখা সরলরেখাংশে এসি যদি ছেদ করায় দুটি একান্তর কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এসি যদি ছেদক হয় বিসি সমান্তরাল এডি অবশ্যই হবে, বিসি সমান্তরাল এডি হতেই হবে, নাহলে এই দুটো কোণ কখনোই সমান হতো না একান্তর হিসেবে। এবিসিডি চতুর্ভুজের তাহলে এবি সমান্তরাল ডিসি, কারণ এক জেলা বিপরীত দূর সমান্তরাল আমাদের প্রদত্ত, আর এক জেলা বিপরীত দূর আমরা সমান্তরাল প্রুফ করে ফেললাম, তাহলে এবিসিডি একটা সমান্তরিক এটাও প্রুফ করে ফেললাম, কারণ দুজোড়া বিপরীত বাহুর মধ্যে এক জোড়া করে পরস্পর সমান্তরাল। এইভাবেই আমরা উপপাদ্যটা প্রুফ করতে পারলাম, এই উপপাদ্যের আন্ডারে আরো দুটো এক্সট্রা আমরা করে ফেলি। আচ্ছা, এই প্রয়োগটা কিন্তু সম্পূর্ণভাবে চিত্র নির্ভর, তাই এখানে আমাদের চিত্রটা একেই দিয়েছে আর বলেছে উপরের চিত্রে এবিসি আর ডিএফ এর মধ্যে এবি সমান্তরাল ডিই আর এবি সমান্তরাল ডিই, আর বিসি সমান বিসি ইকুয়াল টু ইএফ আর বিসি সমান্তরাল ইএফ, এই ধর্ম দুটো বলেই দিয়েছে প্রদত্ত। এবিসি আর ডিএফ এ যদি শীর্ষবিন্দুগুলো যোগ করি তাহলে আমরা এইরকম ফিগারটা পাবো, তার প্রমাণ করো তাহলে যে এবিইডি একটি সমান্তরিক, বিএফসি একটি সমান্তরিক, এসি এফডি একটি সমান্তরিক, আর এবিসি সর্বসম ডিইএফ, এইটা কিন্তু আমাদেরকে প্রুফ করতে হবে। এই চারটে দেখো মজার ব্যাপার, এই চারটে বড় বড় জিনিসই কিন্তু আমরা এই ছবিটা জাস্ট এইটুকু প্রদত্তের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রুফ করে ফেলতে পারবো, এটাই মজা। চলো আমরা দেখে নিই, চতুর্ভুজ এবিইডির ক্ষেত্রে এবি সমান ইকুয়াল টু ডিই আবার এবি সমান্তরাল ডিই, এক জোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল, এবিডি একটি সমান্তরিক। অনুরূপভাবে বিএফসি চতুর্ভুজের ক্ষেত্রেও বিসি ইকুয়াল টু ইএফ আর বিসি সমান্তরাল ইএফ, তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল, আবার তাহলে বিএফসিও একটি সামান্তরিক। উপপাদ্য ধর্মগুলো দেখো আমি বারবার কাজে লাগাচ্ছি এবং ওয়ান আর টু কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল। এবার আমাদের প্রুফ করতে হবে যে এসি এফডি একটি সমান্তরিক। এবার দেখো বিএফসি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিটা এফসির সাথে সমান্তরাল, আবার এবিডি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিটা এডির সাথে সমান্তরাল, তাহলে আমরা বলতেই পারি যে বিটা এডিটা সিএফ এর সাথে সমান্তরাল আমরা বলতেই পারি। তাই আমরা যদি এডিটা সিএফ এর সাথে সমান্তরাল এটা বলি, তাহলে আমরা দেখব যে বিটা যদি সিএফ এর সাথে সমান হয়েছে আমরা দেখছি, আবার বিটা এডির সাথে সমান হয়েছে, তাহলে এডি ইকুয়াল টু সিএফ, তাহলে এডিএফসি এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাই জন্যই এডিএফসি একটি সমান্তরিক। এবার আমাদের চার নম্বর প্রুফটা কি বলেছে, এবিসি আর ডিএফ এর মধ্যে তাহলে কি কি আমরা প্রদত্ত রয়েছে, এবি ইকুয়াল টু ডি এটা প্রদত্ত, বিসি ইকুয়াল টু ইএফ এটাও প্রদত্ত, আবার এসি ইকুয়াল টু ডিএফ কারণ এডিএফসি একটি সামান্তরিক আমরা এক্ষুনি প্রুফ করেছি, তাই আমরা সাইড 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 সূত্র অনুসারে বলতে পারি এবিসি সর্বসম ডিইএফ। এইভাবে আমাদের চার নম্বর প্রুফটাও কিন্তু হয়ে গেল, সর্বসমতা প্রুফও হয়ে গেল। চলো পরবর্তী এক্সট্রাটা কি বলছে দেখে নি, পি কিউ আর এস একটি সামান্তরিক, এ ও বি যথাক্রমে পিএস পিএস ও কিউ আর এর মধ্যবিন্দু। আচ্ছা, এ আর বি হচ্ছে আমরা দেখে নি, এ আর বি হচ্ছে পিএস আর কিউ আর এর মধ্যবিন্দু, পিবি কিউ এ আর এ এবং বিএস যোগ করলাম, পিবি যোগ করলাম, কিউ এ যোগ করলাম, এখানে যোগ করলাম হচ্ছে আর এ আর বিএস, এগুলো যোগ করলাম, তাহলে পিবিএস এ পরস্পরকে সি বিন্দুতে সি বিন্দুতে ছেদ করেছে এবং আর এ ও বিএস পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে। এবার আমরা দেখতে প্রমাণ করো যে এ কিউ বিসি বিএস একটি সমান্তরিক, এ কিউ এ কিউ বিএস মানে এই সমান্তরিক, এটা একটা সমান্তরিক, আবার প্রুফ করো পিবিআর একটি সমান্তরিক, এই এইটা একটা সমান্তরিক। এবার প্রমাণ করো যে এ সি বিডি এই মাঝে যে চতুর্ভুজটা উৎপন্ন হলো এটাও কিন্তু একটা সমান্তরিক, মানে এটাও প্রুফ করতে হবে, এটাও প্রুফ করতে হবে, আবার এই মাঝেরটাও প্রুফ করতে হবে। চলো আমরা প্রমাণটা দেখে ফেলি, চটপট শিখে ফেলি, পি কিউ আর এস একটি সমান্তরিক, সুতরাং পি কিউ পিএস সমান্তরাল কিউ আর, এখানে দেখো পিএস সমান্তরাল কিউ আর, আবার পিএস ইকুয়াল টু কিউ আর, তাহলে যদি হাফ দিয়ে দুদিকে গুণ করি তাহলে আমরা কি পাবো, হাফ দিয়ে গুণ করলে আমরা কিন্তু এই বি আরটা পেয়ে গেলাম আর পিবিটা পেয়ে গেলাম, কারণ এরা হাফ, এ আর বি হচ্ছে কিউ আর আর পিএস এর মধ্যবিন্দু বা পিএস আর কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে, তাহলে
PA equal to BR. আবার যেহেতু PQ equal PS সমান্তরাল QR, তাহলে এটাও PA সমান্তরাল BRটা হবে। তার থেকে আমরা পেয়ে গেলাম যে আমাদের PBR একটি সমান্তরী। আবার AQBS চতুর্ভুজে যদি আমরা দেখি A সমান্তরাল QB, A সমান্তরাল QB, কারণ PA সমান্তরাল QR, ওগুলোরই হাফ। তাহলে AS equal to QB, কারণ এখানে তো এটা আর বিটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এ সমান্তরাল কিউবি, এ আর বি হচ্ছে তাহলে পিএস আর কিউআর যেহেতু মধ্যবিন্দু, তাই কিউবি ইকুয়াল টু এস বা এস ইকুয়াল টু কিউবি, আবার এ সমান্তরাল কিউবি, তাই এ কিউবি এস একটি সমান্তরী, এ কিউবি এস একটি সমান্তরী। আর পিবিআর এ তো আমরা আগেই প্রমাণ করেছি, একইভাবে প্রমাণ করে পাই পিবিআর একটি সমান্তরী। তাহলে এসিবিডি চতুর্ভুজে তাহলে দুটি প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল, এ কিউবিসি একটা সমান্তরিক এই প্রুফটা হয়ে গেল, পিবিআর একটি সমান্তরিক এই প্রুফটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবারে আমরা এসিবিডি এই চতুর্ভুজটার ক্ষেত্রে দেখব যে এসি সমান্তরাল ডিবি, এ সমান্তরাল ডিবি, কারণ এ কিউ বিএস একটি সমান্তরিক। তাহলে বিসি সমান্তরাল ডিএ, কারণ পিবি সমান্তরাল পিবি আর একটি সমান্তরিক, এসি সমান্তরাল বিডি, এসি সমান্তরাল বিডি, কেন, যেহেতু এই এইটা একটা সমান্তরিক অর্থাৎ এ কিউ বিএস একটা সমান্তরিক, তাহলে এসিটাও সমান্তরাল তাহলে বিডি হবে, কারণ এই বাহুরই তো অংশ, তাই এসি সমান্তরাল বিডি হবে। আবার পিবিআরেও একটি সমান্তরিক যেহেতু, তাই এই বাহুর যেহেতু অংশ তাই সিবি সমান্তরাল এডি হবে। তাহলে এ সি কি বিডি এই চতুর্ভুজটার ক্ষেত্রে এসি সমান্তরাল বিডিও প্রুফ করতে পারলাম, আবার এডি সমান্তরাল বিসিও প্রুফ করতে পারলাম আগে প্রুফ দুটোর সাহায্য নিয়ে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই এ সি বিডি চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাই এসিবিডি চতুর্ভুজটা একটি সমান্তরিক। এই বিপরীত বাহু এসি সমান্তরাল ডিবি আর বিসি সমান্তরাল ডিএ, এই ওয়ান আর টু থেকে আমরা বলতে পারলাম, ওয়ান ও টু থেকে পাই যে এসিবিডি একটি সমান্তরিক। চলো এইখানে আপাতত আমাদের সমস্ত মেন মেন উপপাদ্যগুলো শেষ হলো, এরপরও আর একটি উপপাদ্য থেকে যায় এবং তারপরে তার সাথেও কিছু এক্সট্রা আছে, সেই এক্সট্রাগুলো করাবো এবং তোমাদেরও আমি কিছু এক্সট্রা বলে দেবো, সেই এক্সট্রাগুলো তোমরা বাড়িতে চেষ্টা করা করবে, পরবর্তী ভিডিওতে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই ভিডিওর পরেও কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় না, আমরা আরও জানবো, পড়বো, শিখবো, আরও কিছু ধর্ম আমাদের পড়তে হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, চোখ রাখো এডুপিডিয়ায়।